তোমাদেরকে আরো একবার স্বাগতম বাংলা ব্যাকরণের আরো একটি ক্লাসে, যেখানে আমরা আলোচনা করবো হচ্ছে ধ্বনির পরিবর্তন সম্পর্কে। ধ্বনি এবং ভাষা এই দুইটা হচ্ছে পরিবর্তনশীল। এখন 1000 কালের, 1000 বছর আগের মানুষ যেভাবে কথা বলতো, যেভাবে তাদের আচার আচরণ ছিল, সেটা কিন্তু আমাদের মধ্যে নাই, কিছুটা হলেও পরিবর্তন হয়েছে। এখন আমরা যে বাংলা ভাষাটাই কথা বলছি, 100 বছর পরে কিন্তু সেটা ঠিক হুবহু সেম ভাবে থাকবে না, তার কিছুটা হলেও বা কিঞ্চিত সামান্য হলেও পরিবর্তন সাধিত হবে। কারণ হচ্ছে ভাষার কাজই হচ্ছে বদলে যাওয়া। তাহলে এই ভাষার, এই ভাষা বা ধ্বনিগুলো বিভিন্ন কারণে পরিবর্তিত হয়ে থাকে। সেটা হচ্ছে উচ্চারণের সুবিধার ক্ষেত্রে অনেক সময় পরিবর্তন হয়ে থাকে, তারপর মানুষের বাচন ভঙ্গিগত কারণে, তারপর হচ্ছে আঞ্চলিকতার কারণে। আমরা আজকে তুলনামূলক আলোচনা করার চেষ্টা করব, যেখানে আমরা বিভিন্ন টপিক, একটা একটা টপিকের সাথে আরেকটা টপিককে কম্পেয়ার করে পড়ার চেষ্টা করব এবং তার এক্সাম্পল গুলো অ্যানালাইসিস করব। তাহলে আমাদের আর এক্সাম্পল গুলো ভুল হবে না। প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে বিষমী ভবন সম্পর্কে। বিষমী ভবন এবং ব্যঞ্জন চ্যুতি এই দুইটা হচ্ছে শেষের দুইটা বর্ণ সেম থাকবে, বিষমী ভবন এবং ব্যঞ্জন চ্যুতি এই দুইটার ক্ষেত্রে ব্যঞ্জন, শেষ দুইটা ব্যঞ্জন বর্ণ একই থাকবে। প্রথমে আমরা বিষমী ভবন আলোচনা করব। শেষ দুইটা বর্ণের একটি পরিবর্তন হবে কিভাবে? শরীর, শরীর, এক্সাম্পল গুলো খেয়াল করি, শরীর সেটা হয়ে গেল শরীর, তাহলে অবশ্য র অধিকার রি, র, র এবং র দুইটা রকে একটা ল করে দেওয়া হলো। শরীর উচ্চারণ করার চাইতে শরীর উচ্চারণ করাটা সুবিধাজনক, মানে এটা আঞ্চলিকতার কারণে হয়েছে প্রধানত। যেভাবেই হোক না কেন, আসলে শরীর দুইটা সেম বর্ণের, তো বিষ্ণু ভবনটা খুব সহজে মনে রাখা যায়, দুইটা সেম বর্ণের একটি পরিবর্তন, শরীরটা হয়ে গেল শরীর। এখন আমরা বললাম বিষমী ভবনের সাথে ব্যঞ্জন চ্যুতির মিল রয়েছে কিভাবে। ব্যঞ্জন চ্যুতির ক্ষেত্রে হচ্ছে জাস্ট শেষ বর্ণটা আউট হয়ে যাবে। এখন একটা ওয়ার্ডে যদি 4টা বর্ণ থাকে, এটা ধরি 1, 2, 3, 4, 4 নাম্বারটা আউট হয়ে গেলে সেটা হয়ে যাবে ব্যঞ্জন চ্যুতি 4 নাম্বারটা। একটা এক্সাম্পল আমরা চিন্তা করতে পারি, বউ দিদি, সেটা হয়ে গেল বউ দি, জাস্ট লাস্টের দি, দুইটা সেম বর্ণের একটা আউট, দয়ারি শিকার দি, দয়ারি শিকার দি, দুইটা সেম জিনিস রাখার দরকার নেই, একটা ক্রস করে দিলাম। তারপর বড় দাদা, সেটা হয়ে গেল বর দা, এটা আমাদের যে হিন্দুদের মধ্যে অনেক সময় ইউজ হয় এই ওয়ার্ড গুলো, বরদা বড় ভাইকে, তারপর বড় ভাইয়ের বউকে বৌদি বলা হয়, কখনো বউ দিদি বলা হয় না, কারণ বউ দিদি উচ্চারণের চেয়ে, বউ দিদি উচ্চারণের চেয়ে বৌদি উচ্চারণ করাটা সুবিধাজনক। এখন ব্যঞ্জন চ্যুতির সাথে আবার অন্তর্হতির মিল রয়েছে, কিভাবে আমরা সেই লিঙ্ক আপটা করতে পারি? ব্যঞ্জন চ্যুতিটা হচ্ছে শেষ বর্ণটা আউট হয়ে যায়, 4 নাম্বার বর্ণটা, যদি একটা একটা শব্দের মধ্যে 4টা বর্ণ থাকে, 4টা বর্ণ থাকলে লাস্টেরটা আউট। এখন লাস্টের এটা 4 নাম্বার যদি ধরা হয় এবং এটা ধরে যদি 3 নাম্বার ধরি, 3 নাম্বারটা যদি আউট হয়, অর্থাৎ শেষ বর্ণের আগের বর্ণ আউট, তাইলে সেটা হয়ে যাবে অন্তর্হতি। এক্সাম্পল দিলেই ক্লিয়ার হয়ে যাবে, ফলাহার, ফলার, ফল একাল্লা হয়কার হার র হ, এখন হল, হ লোপ হয়েছে না, হয়ের সাথে একটা সরিয়া আকার লোপ হয়েছে, এই জন্য এটা হয়ে গেল অন্তর্হতি। এখন যদি শুধুমাত্র হ লোপ হতো সেটা হয়ে যেত হকার, হ লোপের একটা বিষয় রয়েছে সেটা হয়ে যেত, কিন্তু আমরা এটা আলোচনা করব অন্তর্হিতির সাথে পরবর্তী এমন একটা ভিডিওতে। তো ফলাহারটা হয়ে গেল ফলার। তো 4 নাম্বার বর্ণটা যদি, অর্থাৎ শেষ বর্ণ যদি বাদ যায়, সেটা কি হবে? সেটা হবে হচ্ছে ব্যঞ্জন চ্যুতি, শেষের আগের বর্ণ আউট হওয়াটাকে আমরা বলছি অন্তর্হতি। আর যদি 3 এবং 4 নাম্বার বর্ণ এই দুটো যদি পরস্পর স্থান পরিবর্তন করে, 3 এবং 4, অর্থাৎ মানে আমি জাস্ট 4টা ওয়ার্ড দিয়ে চিন্তা করাচ্ছি, কিন্তু এক্ষেত্রে 3টা থাকতে পারে, 2টা থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, অর্থাৎ শেষ দুইটা ব্যঞ্জন ধ্বনি যদি পরস্পর স্থান বিনিময় করে, অর্থাৎ একটা ওয়ার্ড বা একটা শব্দে 4টা বর্ণ রয়েছে, এখন 3 এবং 4, 4-এর জায়গায় 3 যাবে, 3-এর জায়গায় 4 যাবে, সহজ বাংলা হিসাব, মানে একটা বেঞ্চের মধ্যে 4-5 জন বসে আছে, আমরা আইডেন্টিফাই করি, তিনটা একটা বেঞ্চে 3 জন বসে আছে ধরি, আইডেন্টিফাই করি 1, 2, 3, এখন এক যে আছে সে ঠিক আছে, 2 এবং 3 পরস্পরের মধ্যে স্থান পরিবর্তন করে ফেললো, 2 এবং 3 পরস্পরের মধ্যে স্থান বিনিময় করে ফেললো, সেটা হয়ে যাবে পিশাচ, পিশাচ। এরকম আরো একটি উদাহরণ হতে পারে, সেটা হচ্ছে রিক্সা, রিস্কা। আমরা আঞ্চলিকতার কারণে অনেক সময় রিক্সা না বলে রিস্কা বলে থাকি, রিক্সা সেটা হয়ে গেলো রিস্কা। দেখা যাচ্ছে 2 এবং 3 নাম্বার ওয়ার্ডটা খেয়াল করি, আমরা যে একটা বেঞ্চে 3 জন স্টুডেন্টের বসার কথা বলেছি, সেভাবেই খেয়াল করি 2 এবং 3-এ বসে আছে 2 স্টুডেন্ট, দন্ত্যস্বর ক, এখন তাদের মধ্যে দন্ত্যস্বর ক এর মধ্যে পরস্পর স্থান পরিবর্তন হচ্ছে, কিন্তু একটা মজার বিষয় আছে, লাস্টে যে আকারটা ছিল সেটা কিন্তু তার জায়গাতে আছে, সে কিন্তু সরবে না, অর্থাৎ কারটা ঠিক থাকবে? শেষ দুইটা সহজ হিসাব, শেষ দুইটা ব্যঞ্জনের পরস্পর স্থান পরিবর্তন হবে, 2-3-এর জায়গায় যাবে, 3-2-এর জায়গায় যাবে, এইভাবে স্থান পরিবর্তন হবে, কিন্তু কারটা ঠিক থাকবে, কারটা ঠিক থাকবে? আর এটা হয়ে গেল
ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয়ের সাথে আবার আরেকটা জিনিসের লিঙ্ক আপ রয়েছে, সেটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃতি হচ্ছে ব্যঞ্জনের মধ্যে একটি ব্যঞ্জন পরিবর্তিত হবে, অর্থাৎ একটা ওয়ার্ডের মধ্যে একটা ব্যঞ্জন সে পরিবর্তিত হবে, লোপও পাবে না কিংবা সেখানে ডাবল হবে, সেটা হচ্ছে পরিবর্তিত হবে, সেটা হচ্ছে কবাট, কপাট। কবাটটাকে করে দিলাম কপাট। এক্সাম্পলটা খেয়াল করি, ক পাট, বটা হয়ে গেল প, এরকম আরো হতে পারে ধাইমা দাইমা। একটা ব্যঞ্জন কিন্তু পরিবর্তিত হয়েছে, একটা ব্যঞ্জন পরিবর্তিত হলে তাকে বলা হবে ব্যঞ্জন বিকৃতি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকতে পারো, এবং তোমাদের কোন কোন টপিকে প্রবলেম হয় অবশ্যই জানাবে, এবং ভিডিওটি বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।